পোস্ট ইলেকশন কমিশনের সম্মানিত সভাপতি মঞ্চ উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ঐক্য ফ্রন্টের যারা সেদিন 29 ডিসেম্বর রাতের নির্বাচন তথাকথিত নীল নকশার নির্বাচন, যে নির্বাচনে ও ম্যাক্সিমাম প্রার্থী যারা হতাহত হয়েছে এবং তাদের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছেন, আজকের এই গণসংগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে এবং বৃহত্তর চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এমন একটি নির্বাচন দেখেছি যে নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে যারা ভোটার এজেন্ট ভোটের কাজের সাথে যারা সম্পৃক্ত থাকে, নির্বাচন কমিশনের যার সাথে যারা সম্পৃক্ত থাকে তাদেরকে গ্রেপ্তার হতে হয়েছে। এমন একটি নির্বাচন আমরা দেখেছি ভোট কেন্দ্রে ভোটার দিতে ভোট দিতে গিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। আমি আমার নির্বাচনী এলাকার চট্টগ্রাম মেডিকেল কলেজের সেন্টারের কথা বলছি, সেখানে একজন অধ্যাপক ওনার ভোট দিতে গিয়ে সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানাতে নিয়ে রাত অবধি আটকে রেখেছে। এটাই ছিল সেদিনকার নির্বাচনের অবস্থা। এমন একটি দিনে আমাকে গ্রেপ্তার করা হলো যেদিন তথাকথিত সে ডায়লগের সমাপ্তি ছিল, দুটোর দিকে ডায়লগ শেষ হলো। এর আগে আমাকে 11টি মামলা দেওয়া হলো তিন দিনে। আমি তখন ঢাকাতে ছিলাম, চিটাগাং এ বিভিন্ন থানাতে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে। আমি টিভিতে দেখলাম ওবায়দুল কাদের সাহেব বললেন যে এখন থেকে গায়েবী মামলায় কাউকে আর গ্রেপ্তার করা হবে না, ওয়ারেন্ট ব্যতীত কাউকে গ্রেপ্তার করা হবে না। আমি তো খুব খুশিতে চিন্তা করলাম, আমার অনেক নেতাকর্মীকে হোটেল থেকে গ্রেপ্তার করা হলো ঢাকাতে, 7ই নভেম্বরের প্রোগ্রাম ছিল সেজন্য এসেছিল তারা। তো 5 তারিখ রাতে তাদেরকে গ্রেপ্তার করা হলো, আমি 7 তারিখে ঢাকা কোর্টে তাদেরকে দেখতে গেলাম। আমি ঢুকলাম সানাউল্লাহ মিয়া সাহেবের রুমে ছিলাম, রুম থেকে বের হয়ে আমাকে টিভি আমাকে ধরলো, ধরে বলল আপনার ভাগ্য ভালো, এরপরে আরো একটা টিম ছিল আপনাকে ধরার জন্য, সালাউদ্দিন সাহেবের যে অবস্থা হয়েছে সেটাও আপনার হতে পারতো, আপনি ভাগ্যবান। আমাকে ডিবি অফিসে নিয়ে গেল রাত্রে, উনি বললেন, আমি বললাম আমার অপরাধ কি, আপনারাই তো বললেন ইলেকশনে আসার জন্য, তখন বললেন যে আপনি তো নির্বাচন করবেন এটাই আপনার অপরাধ। আমি বললাম আমি তো জানিও না আমি কোন আসন থেকে নির্বাচন করবো, বলছে আমাদের কাছে সবকিছু আছে এবং আপনি যে আসন থেকে করবেন ওই আসনটা আমাদের দরকার। আমি জানিও যে আব্দুল্লাহ নোমান সাহেব আছেন ওই আসনে, নাকি যেই হয় এমপি সেই নাকি সরকার গঠন করে, এটাই তারা বলল। তো এই ছিল সেদিন 7ই নভেম্বর, যেদিন ডায়লগ শেষ হলো সেদিন আমাকে দিয়ে তারা গ্রেপ্তার করা হলো। আমি কিন্তু অনেককে খবর দিয়েছি যে বিনা ওয়ারেন্টে গায়েবী মামলায় আমাকে গ্রেপ্তার করা হলো, যেখানে আমার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট নেই। ডায়লগে প্রধানমন্ত্রী বললেন শেখ হাসিনা যে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা হবে না, কাজে সেদিন গ্রেপ্তার করা হলো। কাজে সেই ডায়লগ থেকে শুরু হলো মিথ্যাচার, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। এরপরে আসেন প্রতিটি জায়গায় প্রার্থীর উপর হামলা মামলা নির্যাতন। আমার চট্টগ্রাম কারাগারে ইউজুয়ালি 2000 বন্দি থাকে, কিন্তু সেখানে আমরা দেখেছি 11000 বন্দি ঠিক 26, 27, 28, 29 তারিখ ডিসেম্বর, এবং সবারই সেখানে গায়েবী মামলা, কোনো কিছুই করেনি, ওই গায়েবী মামলা দিয়ে তাদেরকে রেখেছে। এক অমানবিক দৃশ্য সেখানে, যেটাকে আমরা বলি সাইডলাইন পজিশনে তাদেরকে শুতে হয়, ইলিশ ফাইল বলে এটা। এভাবে হাজার হাজার নেতাকর্মী সেখানে, বিশেষ করে আমাদের এই 4টি আসন চট্টগ্রাম 9, 10, 11, 8 ম্যাক্সিমাম নেতাকর্মী সীতাকুণ্ড সাতকানিয়া সব জায়গায় সেখানে আছে, এবং বিশেষ করে আমরা দেখেছি যে প্রতিটা প্রার্থীর গায়ে হাত দেওয়া হয়েছে,
সেখানে আমার প্রশ্ন হচ্ছে আপনারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে সেটা একদিনের জন্য প্রতিবাদ করতে পারলেন না কেন আপনারা 300 জন প্রার্থী ভাগাতে এসে একদিনের জন্য তো প্রতিবাদ করতে পারতেন কিন্তু সেটা হলো না আমি এখন কিছু মানে গঠনমূলক কথা বলে শেষ করতে চাই আমি আমার ইভিএম ইনফ্যাক্ট আমার আসলে ইভিএম ছিল আমি প্রথমেই এখানে যারা আছেন তাদের কাছে জিজ্ঞেস করতে চাই ইভিএম এর যে 6টি আসন দেওয়া হয়েছিল সেখানে আপনারা কে উপস্থিত ছিলেন কিনা আমাদের 40টি আসনের যাদেরকে সুস্পষ্ট করে বলা হয়েছে এই 40টি আসনের লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে সেই 40টি আসনের প্রার্থী কিংবা প্রার্থীর এজেন্টকে সেখানে আসতে বলা হয়েছিল কিনা তাহলে কিভাবে 6টি আসনকে বেছে নেওয়া হলো আমি তো মনে করি এটা প্রি সিলেকশন করে রাখা হয়েছিল ইলেকশনে ইভিএম এর মাধ্যমে ভোট চুরির মাধ্যমে তারা এই 6টি আসনকে আগে ফিক্স করে রেখেছিল যে এখানে জিততেই হবে কাজেই এই প্রতিবাদটুকু তো আমরা করতে পারিনি আমি বারবার যখন কারাগার থেকে কোর্টে এসেছি আমি এই কথাটি বারবার বলেছি ইসির সচিব হেলালুদ্দিন আমার যে আসন নফেলের আব্বার মেয়র যখন ছিল তার ওইখানে পিএস হিসেবে চাকরি করত 1988-1999 কাজেই সে তো ইচ্ছে করে সেখানে পিএস দিয়েছে তাকে জেতানোর জন্য আমি এই কথাটি বারবার বলেছি কিন্তু সেটার কোনো সদুত্তর আমি আমার কর্মীদের নেতাদের কাছ থেকে সেটা পাইনি যাই হোক এই জিনিসগুলো বলার অর্থ হচ্ছে আমরা তো প্রোটেস্ট করতে পারিনি যে দৈর্ঘ্য চয়নের মাধ্যমে যেটা হয়েছে কোন প্রার্থীকে আমরা দেখেছি 40টা প্রার্থীকে অথবা এজেন্টকে আমরা কি দেখেছি কিনা যদি তাই না হয়ে থাকে তাহলে আমরা কেন এই 6টা আসনের রেজাল্ট মেনে নিলাম এবং আরেকটি যেটা কথা আমি বলি ইভিএম এর আমার 144 সেন্টারের মধ্যে সবচেয়ে লোয়েস্ট ভোট আমাকে দেওয়া হয়েছে আমার নিজের এলাকা বিএড কলেজ বাকুলিয়া আমি যেখানে ভোট দিই প্রতিটা ভোটারকে আমি চিনি পার্সোনালি এবং সেখানে আমাকে ভোট দেওয়া হয়েছে মাত্র 8টি তো আমি নির্বাচন কমিশন অফিসে গিয়েছিলাম রেজাল্ট ইনফ্যাক্ট আমি তো জানুয়ারির 30 তারিখে বের হলাম 3 মাস পরে তো আমি রেজাল্ট শীট উঠানোর জন্য গেলাম এবং আমি একটা অ্যাপ্লিকেশনও করলাম অ্যাপ্লিকেশনের পরে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে 8টি ভোট দিয়েছে যারা তাদের নাম অ্যাড্রেস আমার জানতে হবে আর নফেলকে যে 1800 ভোট দিয়েছে এই 1800 ভোটারের লিস্ট আমার দরকার তো বলছে ঠিক আছে আপনি অ্যাপ্লিকেশন করেন আমি অ্যাকর্ডিংলি অ্যাপ্লিকেশন জমা দিলাম 3 দিন পর আমাকে বললেন যে রেকর্ডটা কি ডেস্ট্রয় করে দেওয়া হয়েছে ইভিএম এর রেকর্ড ডেস্ট্রয় করা হয়েছে কাজে এই ধরনের ইভিএম টি আজকে ভারত আপনি দেখেন ইভিএম এর এগেনস্টে কথা হচ্ছে আর অন্য যে রেজাল্ট গুলো ম্যানুয়াল পদ্ধতি হয়েছে উনি যেটা বলছেন আপনারা যদি রিকাউন্টিং করেন একটারও মিল পাবেন না আপনারা এই নির্বাচনের যদি রেজাল্টের রিকাউন্টিং এর জন্য আপনারা আপিল করেন একটারও মিল আপনারা পাবেন না উনি নিজে বলেছেন কাজে এই ধরনের একটা ইলেকশন আগে থেকে এবং এটা উনি বলেছেন 3 দিন আগে কিন্তু জানে ভোটের আগের দিন কি হবে ইলেকশনের আগের দিন যে ভোট 50% প্রিসাইডিং অফিসার কিংবা এইভাবে পুলিশের মাধ্যমে এরা এটা করবে এটা আগের থেকে জানানো হয়েছিল অনেককে 60% তো আছে 56% কাজে আজকে এই যে এত আমাদের যে প্ল্যানিং এর যে অভাব ছিল সেটা আছে আরেকটা হচ্ছে আমাদেরকে জেগে উঠতে হবে আমি আসলে বক্তব্য শেষ করছি আমাদেরকে জেগে উঠতে হবে প্রতিটি এলাকার এমপি প্রার্থীরা আপনারা আছেন আমি গত 1 সপ্তাহ যাবৎ এলাকায় এলাকায় গিয়েছি যারা অ্যারেস্ট হয়েছে এখনো যারা কারাগারে আছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গাইবে মামলার পরে হাইকোর্ট থেকে যারা জামিন নিয়েছে তারা জামিন এক্সটেনশনের জন্য এখন আইনে আশ্রয় নিচ্ছে সেখানে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে চট্টগ্রামে এই যাবৎ পর্যন্ত 500 জনকে কারাগারে দেওয়া হয়েছে তো তাদের বাসায় যখন যাচ্ছি যে সিনারিও আমি দেখছি এটা কিন্তু অভূতপূর্ণ তারা কিন্তু দমে নেই মেয়েরা কিন্তু স্ট্রংলি বলছে আমরা ফাইট করেছি শেষ পর্যন্ত আমরা ছিলাম ইনশাল্লাহ আমাদের সবাইকে এখন হতাশাগ্রস্ত না হয়ে
প্রতিটি এলাকায় দারে দারে যেতে হবে জি ইনশাআল্লাহ জি ধন্যবাদ জনগণের সিম্পতি আমাদের পাশে আছে জয় আমাদের অবশ্যম্ভাবী এই সরকার নির্বাচনের আগে সমস্ত টাকা বিদেশে দিয়ে চলে গেছে এদের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর ইনশাআল্লাহ বেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ঘোষণা করুন দাঁড়িয়ে আছে সাধারণ মানুষকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আবারো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করব এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার